আমরা চাইলেই কিন্তু আমাদের ল্যাপটপে থাকা সবগুলো ড্রাইভ একসঙ্গে রিফ্রেশ করে নিতে পারি। কারণ আমরা যখন আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করে রিফ্রেশ করে থাকি, তখন কিন্তু শুধুমাত্র আমাদের কম্পিউটারে থাকা সি ড্রাইভটি রিফ্রেশ হয়ে থাকে। কিন্তু আজকে আমি আপনাদেরকে যে পদ্ধতিটি দেখিয়ে দিব, সেই পদ্ধতিতে আপনারা যদি আপনাদের কম্পিউটারটি রিফ্রেশ করেন, তাহলে আপনাদের কম্পিউটারে থাকা প্রত্যেকটি ড্রাইভ আপনি রিফ্রেশ করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আমরা স্ক্রিনে। তো আমরা স্ক্রিনে চলে এসেছি। স্ক্রিনে চলে আসার পরে আমরা রাইট ক্লিক করে নিউ, নিউ থেকে টেক্সট নিউ, আমরা একটি ডকুমেন্ট তৈরি করব। ডকুমেন্ট তৈরি করার পরে আমরা ডকুমেন্টটি ওপেন করব। ওকে, ওপেন করার পরে এখানে আমরা কিছু কোড লিখব। তো চলুন কোডগুলো লিখি। ECHOO ইকো অফ, ও ডাবল এফ অফ, তারপরে ইন্টার, CD স্ল্যাশ এন্টার, ট্রি, TREE, ট্রি, তারপরে এন্টার, ডি ক্লোন এন্টার ট্রি, আবার এন্টার, ই ক্লোন এন্টার ট্রি, আবার এন্টার, তারপরে এফ ক্লোন এন্টার ট্রি। এভাবে লেখার পরে আপনি এটাকে সেভ করে দিন। সেভ করার জন্য আমরা চলে যাব ফাইল, ফাইল থেকে সেভ অ্যাজ। তো এই ফাইলটি আপনি যে কোনো নামে সেভ করতে পারেন। তো আমি আমার নিজের নামে সেভ করে নিচ্ছি, SUMON'S, TREE, TREE। তবে এখানে একটি কথা, সেটি হচ্ছে যে এটি সেভ করার সময় আপনাকে একটি এক্সটেনশন অ্যাড করতে হবে। সেই এক্সটেনশনটি হচ্ছে আপনি যে নামে সেভ করবেন ওই নামের শেষে আপনাকে একটি ডট সাথে ব্যাট লিখতে হবে, BAT ব্যাট। আপনার এক্সটেনশনটি অ্যাড হয়ে গেল, এখন আপনি এটাকে সেভ করে নিন। আমি এটাকে ডেস্কটপে সেট করে নিচ্ছি। তো চলুন সেভ করে ফেলি। সেভ, এটাকে মিনিমাইজ করে দিই। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ডেস্কটপে একটি এক্সটেনশন অ্যাড হয়ে গিয়েছে। তো চলুন আমরা এক্সটেনশনটাকে ক্লিক করি। ডাবল ক্লিক করলে এটি কাজ করা শুরু করে দিবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে এক্সটেনশনটি কাজ করছে। তো আপনিও চাইলে আপনার কম্পিউটার বা ল্যাপটপে থাকা প্রত্যেকটি ড্রাইভকে একসঙ্গে রিফ্রেশ করে নিতে পারবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। আবারও দেখা হবে কোনো একটি নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।